নভেম্বরের শেষ দিকে শীতের আমেজ বেশ অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে। বর্ধমান জেলা তো বটেই, পার্শ্ববর্তী বিভিন্ন জেলাতেও তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। আর এই শীতের আবহেই বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা 2024কে ঘিরে উৎসাহের পারদ চড়ছে। আজ দ্বিতীয় দিনে প্রচুর মানুষজন এসে ভিড় করেছেন লিটল ম্যাগাজিন মেলায়। দুপুর দুটো থেকে রাত্রির 8:30 পর্যন্ত এই মেলা প্রাঙ্গণ খোলা থাকছে। আর শুরুর দিন থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় উৎসাহিত পাঠক পাঠিকাদের, সাধারণ মানুষজন তারাও এসে উপস্থিত হচ্ছেন। শীতের মরশুমে বিভিন্ন রকমের মেলার আয়োজন যেমন করা হয়, নানান অনুষ্ঠান হয়ে থাকে শহর বর্ধমানে। গ্রামীণ এলাকার প্রচুর মানুষজন আসেন শহরে, সম্মিলিত হন, ঐক্যবদ্ধ হন, মত বিনিময় করেন। বর্ধমান লিটল ম্যাগাজিন মেলাকে ঘিরে উৎসাহিত পাঠক পাঠিকারা, প্রায় 250-এর বেশি প্রকাশন সংস্থা, তারা এসে উপস্থিত হয়েছেন এই লিটল ম্যাগাজিন মেলায়। বর্ধমান টাউন হলে এই লিটল ম্যাগাজিন মেলাকে ঘিরে বিভিন্ন বয়সী মানুষজনের আনাগোনা বাড়ছে। গতকাল থেকে শুরু হয়েছে সপ্তম বর্ষের এই লিটল ম্যাগাজিন মেলা, চলবে আগামীকাল পর্যন্ত। তিন দিনের এই লিটল ম্যাগাজিন মেলাকে ঘিরে উৎসাহিত যেমন প্রকাশক সংস্থারা, তেমনি পাঠক পাঠিকারাও। বাংলা সাহিত্যের আঁতুড়ঘর এই লিটল ম্যাগাজিন, বিভিন্ন নতুন লেখক লেখিকা তাদের যেমন হদিস মেলে, পাশাপাশি প্রতিষ্ঠিত লেখকরা তারাও এই লিটল ম্যাগাজিনে লেখা দিয়ে তারা সমৃদ্ধ করেন। স্বাভাবিকভাবেই লিটল ম্যাগাজিনে নতুন লেখাকে ঘিরে উৎসাহ থাকে পাঠক পাঠিকাদের মধ্যে। বিশেষত বাংলা সাহিত্যের চর্চা যারা করেন তারা হদিস রাখেন এই লিটল ম্যাগাজিনের। নতুন কোন পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে, কোন প্রকাশনা সংস্থা কি বই প্রকাশ করছে, তা দিকে যথেষ্ট উৎসাহ থাকে পাঠক পাঠিকাদের। সপ্তম বর্ষের বর্ধমান লিটল ম্যাগাজিন মেলাকে ঘিরেও উৎসাহিত পাঠক পাঠিকারা। বর্ধমান শহর তো বটেই, জেলার বিভিন্ন ব্লক থেকে, এমনকি ভিন জেলা থেকেও আসছেন বহু মানুষজন। প্রত্যেক দিন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা, গান, এছাড়াও নানান আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। সমসাময়িক নানান বিষয়ে বাংলা সাহিত্যের উপর, তার পাশাপাশি ইতিহাস চর্চার উপর নানান সময়ে মত বিনিময় করছেন আলোচকরা। বিতর্ক সভারও আয়োজন করা হচ্ছে। জমজমাট লিটল ম্যাগাজিন মেলা 2024 বর্ধমান টাউন হল মাঠে গতকাল থেকে শুরু হয়েছে মেলা, চলবে আগামীকাল পর্যন্ত। তিন দিনব্যাপী এই মেলা ক্রমশ জমে উঠছে বিকেলের পর থেকে, সন্ধ্যার পরে ভিড় ক্রমশ বাড়ছে। শীতের আমেজে লিটল ম্যাগাজিনকে ঘিরে উৎসাহ বাড়ছে পাঠক পাঠিকা মহলে। সেখানে লাগে বিজ্ঞান, কিন্তু সাধারণ মানুষকে বোঝাবো কি করে? কোনো টাকা লাগবে না, কোনো টাকা লাগবে না, কোনো টাকা লাগবে না, জিও সিম নিয়ে যান। বের মোড়ে হচ্ছে, কলেজ মোড়ে হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, কোনো টাকা লাগবে না। এই কথাটা বারবার কানে শুনতে 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 শর্মিষ্ঠাদি যখন কথাটা বলছেন, আমার ঠিক এই কথাটা মাথায় এলো, কাউকে লাগবে না, কাউকে লাগবে না, কাউকে লাগবে না, ফেসবুকে আপনি আপনার কবিতা ছাপুন। একসঙ্গে বাঁচার জন্য, পারস্পরিক আদান প্রদানের, কথা আদান প্রদানের জন্য, মনের ভাব আদান, তখন ভাষা ছিল না, পরে ভাষা এসেছে। আর এটা এত অতি সরলীকরণ কী করে এরা করছে আমি জানি না, যে যারা গোষ্ঠীবদ্ধ লেখক, তার মানে গোষ্ঠীর মধ্যে যারা আছে তারা সবাই হচ্ছেন খারাপ লেখক, কিছুই লিখতে জানেন না। আর যারা এককভাবে রয়েছেন, এককভাবে কিছু একটা করছেন, আমি তো মনে করি বরং গোষ্ঠীর একটা খুব উপকারিতা আছে। জুড়ে দিয়েছি, এবার সেটা জুড়েছে কিভাবে? না, জুড়েছে কিভাবে কি না জুড়েছে কিভাবে এখানে বলতে হবে, সব কিছুরই না। আমরা যে ছোটবেলায় একটা কবিতা লিখতাম, যে এই কবিতা বলছি, একটা রচনা লিখতাম যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেই রকম ব্যাপার হলো গোষ্ঠী।